প্রিয় বন্ধুরা আজকে আমরা একটি মজার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি অনেক দেশে অনেক ভিন্ন ভিন্ন নিয়মে বিবাহ হয়ে থাকে তেমন একটি ভিন্ন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় তাই ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন আপনার অজানা অনেক কিছু জানতে পারবেন আমরা অনেকেই জানি না আমেরিকাতে কিভাবে একটি বিবাহ হয়ে থাকে আজকে আমরা দেখব তেমনি একটি বিবাহ কিভাবে সম্পন্ন হয়ে থাকে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে একটি লোক তাদেরকে বিয়ে পড়াচ্ছেন তিনি বলেন এটা আমার অবস্থান আমরা যখন এই রকম একটি অনুষ্ঠান শুরু করি তখন আমরা প্রার্থনা করি এবং আমরা ঈশ্বরকে এখানে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করি এবং আমন্ত্রণ জানাই কিন্তু আমি এটাও স্বীকার করতে চাই যে সম্মানের ম্যাট্রন এখানে আছেন এবং আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা তার উপস্থিতিকে সম্মান জানিয়েছি যদিও সেই ইউপিএফ ফ্রন্টে নয় সে এখানে আমাদের সাথে আছেন আসুন একসাথে প্রার্থনা করি আমরা আপনাকে এবং পবিত্র আত্মাকে আমাদের সাথে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাই আমরা যা বলি এবং যা করি তা আপনাকে সম্মান ও মহিমান্বিত করতে পারে আমরা এই অনুষ্ঠানটি যিশুর নামে প্রতিশ্রুতিবদ্ধ করি আমিন আমিন আমরা আজ এখানে ঈশ্বরের সান্নিধ্যে এবং এই সুন্দর পরিবেশে একত্রিত হয়েছি এই লোকদের সামনে পবিত্র বিবাহে যোগ দিয়েছেন তিনি এই নারী এবং পুরুষের সাথে বিয়ে দিচ্ছেন তিনি আমার হাতের পবিত্র বাইবেল রয়েছে আমাদের মনে করিয়ে দেয় যে একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে যে সম্পর্ক ভাগ করা হয় তার গুরুত্ব এবং মূল্য ঈশ্বরের সৃষ্টির অন্য কারোরই ঈশ্বরের জন্য পরিপূর্ণতা এবং গৌরব নিয়ে আসার সুযোগ নেই কিন্তু একজন পুরুষ এবং একজন মহিলার মিলন ধর্মগ্রন্থ বলে যে লোকটি গবাদি পশুর নাম রাখল বাতাসের পাখির নাম রাখল প্রাণীর নাম দিল কিন্তু সে উপযুক্ত সঙ্গী পেল না এজন্য ঈশ্বর মানুষটিকে গভীর ঘুমে ফেলে দিলেন তিনি ঘুমানোর সাথে সাথে তিনি একটি পাঁজর সরিয়ে দিলেন এবং মাংস ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করলেন তারপর পুরুষের কাছ থেকে যে পাজরটি নিয়েছিলেন তা ব্যবহার করে নারী তৈরি করলেন এবং তাকে পুরুষের কাছে পেশ করলেন লোকটি অবশেষে বলল আমার হাড়ের মাংস দিয়ে তার জন্য মহিলা কেন তৈরি করলেন সৃষ্টিকর্তা বললেন সে পুরুষ থেকে তৈরি হয়েছে যাতে মহিলাটি পুরুষের জন্য হতে পারে একটি গির্জা যেমন খ্রিস্টের জন্য ঈশ্বর নারীর সৃষ্টির বিষয়ে ইচ্ছাকৃত ছিলেন এমনকি এই সত্যটি যে হাওয়াকে আদমের পাজর থেকে সৃষ্টি করা হয়েছিল তার তাৎপর্য তার দ্বারা আধিপত্য করার জন্য তার পায়ের নয় বরং তার সুরক্ষার জন্য তার পাশ থেকে এবং তার হৃদয়ের কাছ থেকে তার ভালোবাসা জানতে জেরেমি আপনি কি আপনার পাশে দাঁড়িয়ে থাকা এই মহিলাকে আপনার বিবাহিত স্ত্রী হিসাবে নিয়ে যাচ্ছেন বরং তার সুরক্ষার জন্য তার পাশ থেকে এবং তার হৃদয়ের কাছ থেকে তার ভালোবাসা জানতে জেরেমি আপনি কি আপনার পাশে দাঁড়িয়ে থাকা এই মহিলাকে আপনার বিবাহিত স্ত্রী হিসাবে নিয়ে যেতে চান যাতে বিবাহের হোল এস্টেটের ঈশ্বরের অধ্যাদেশের পরে একসাথে বসবাস করার জন্য আপনি আজ প্রতিশ্রুতি দেন যে আপনি সম্মানের স্বাচ্ছন্দ্যকে ভালোবাসবেন এবং তাকে অন্য সকলের কাছ থেকে দূরে করে রাখবেন এবং নিজেকে শুধু তার কাছে রাখবেন যতদিন তোমরা দুজনেই বাঁচবে যদি এটাই তোমার উদ্দেশ্য হয় তাহলে উত্তর দাও তখন ছেলেটি উত্তর দিল আমি তাকে গ্রহণ করেছি তখন পাশে থাকা লোকটি বললেন যিশু এখানে আপনার সাথে আছেন এবং আপনি তার সাথে চুক্তিতে প্রবেশ করছেন নিঃস্বার্থভাবে একে অপরকে ভালোবাসবেন জেরেমি তুমি আপনার নববধূকে চুম্বন করতে পারো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ